রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে ব্যবসায়ী গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছে। ওই অনেকগুলো আলু পটল কেনার মতো বন্ধুরা, নিশ্চয়ই ভাবছেন এ কোন গল্প কথা, বাস্তবে এমন হওয়া সম্ভব নয় নাকি? তাহলে চলুন শুরু করি, বেশি সময় নষ্ট না করে। এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট দেশ সোমিনাল্যান্ডে, সেখানে বিক্রি হয় টাকা। বন্ধুরা, জাল নয়, নকল নয়, আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা। ওখানে যার নাম সেলিম। প্রাচীনকালে বিনিময় প্রথার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হতো ঠিকই, কিন্তু 21 শতকেও মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আসলে সোমিল্যান্ডের আর্থিক ব্যবস্থা বা পরিকাঠামো এর জন্য দায়ী? সেলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যায়। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে 2000 সালে। $1 ছিল 10,000 সেলিংয়ের কাছাকাছি। 2017 সালে প্রথম দিকে 9,000 সেলিংয়ের সমান ছিল $1। তাই ডলার বা ইউরো নিরখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট। সেলিংয়ের এমন মূল্যহীনতার কারণে সোমিল্যান্ডের টাকা গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এতটাই কমতে শুরু করেছে যে এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই। এমনকি ছিনতাইকারী বা চোর বা ডাকাতে এই সেলিং চুরি করতে আগ্রহী দেখায়নি। কাজেই রাস্তার পাশে পথের উপর ফেলে রাখা বিক্রি হচ্ছে সেলিং। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিতে যদি নতুন থাকো বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে।